পিটু পিটু উল্টে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে তুলে নিলাম। বাকি চিকেনগুলো এইভাবে ভেজে তুলে নিলাম। তারপর একটা বাটিতে 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সোয়া সস, তার সঙ্গে অল্প পরিমাণ জল নিয়ে একটু চামচে করে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আরেকটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে ভালোভাবে সেটা মিশিয়ে নেব। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর কুচি কুচি করে কেটে রাখা রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর 3/4 লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ নুন দেব। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রেডি করে রাখা সসটা দিয়ে দিলাম। তারপর রেডি করে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করলাম। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এক টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। তারপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। দেখুন কত কম সময়ে আমার রেডি হয়ে গেল চিলি চিকেন। এরপর আমি এই গরম গরম চিলি চিকেনটি ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করব। আমার মেয়ে এবং ভাইজিরা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। বাই বাই।